রিসেন্টলি টপ টপে অফার রেক চলছে, তো আমরাও FBতে এই পোস্টটা দেখে আর দেরি না করে প্রথম 999 জন লাইকের মধ্যে একজন হয়ে গেলাম অ্যান্ড সোজা চলে গেলাম টপ ডোতে। তো দিনটি ছিল 29 আগস্ট বৃহস্পতিবার অ্যান্ড ওই দিন বিকেলবেলা আমরা এখন চলে যাচ্ছি টপ ডোর উদ্দেশ্যে রওনা হয়ে। আর যেতে যেতে আমরা আশেপাশে সাইড ফিডে অনেক কিছু দেখতে পেলাম, বিশেষ করে মণিপুর স্কুলের সামনে যে রং তুলি দিয়ে সুন্দর করে দেয়ালে চিত্রাঙ্কন ফুটিয়ে তোলা হয়েছে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছিল এই পরন্ত বিকেলে। আর টপ রোডটা হচ্ছে মিরপুর 2 লাভ রোড নামে যে রোড আছে সেখানে অবস্থিত। তো এটা খুব বড় কোনো রেস্টুরেন্ট না, বাট ছোট রেস্টুরেন্ট হিসেবে খুবই ভালো। এটার ইন্টেরিয়ার ডিজাইনটা আমার কাছে খুবই প্রীতি লেগেছে। অ্যান্ড আমরা যেহেতু 99 টাকার অফারে চুজ করছি, তো আমাদের এখানে 3 ধরনের আইটেম চুজ করার অপশন ছিল, মিট বক্স, কর্নডগ অ্যান্ড ট্যাকোস। তো আমরা ফাইনালি টপ ডোতে চলে এসেছি অ্যান্ড এখানে আমরা ট্যাকোস আর মিট বক্স অর্ডার করেছিলাম। তো অর্ডার করে আমরা হচ্ছে বসে গিয়েছি এবং মাঝে আমরা কিছু সেলফি তুলেছি। তো টপ ডোর ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বেসিক্যালি ওয়াফেল, কর্নডগ, মিট বক্স, ট্যাকোস এই ধরনের আইটেমগুলো খুব বেশি চলে টপ ডোতে। অ্যান্ড টপ ডোতে আসতে কেউই এই আইটেমগুলো মিস করবেন না। তবে আমরা যেহেতু 99 টাকার অফারে অর্ডার করেছিলাম, দ্যাটস ওয়াই আমাদের মিট বক্সটা সেই তুলনায় এক্সপেকটেশন লো ছিল, কারণ এখানে 99 টাকায় যে মিট বক্স দিয়েছে তারা এখানে ওয়েজেসটা বেশি দিয়েছে। তো 42 ওয়েজেসের পরিমাণের কারণে আমরা তো এক পর্যায়ে বলেই ফেলেছিলাম যে 42 ওয়েজের বক্স হবে। অ্যান্ড ট্যাকোসটা 99 টাকা হিসেবে খুবই ভালো ছিল। দেন আমরা জুস প্লাজাতে চলে এসেছি। তো এখানে আমরা পাল মিল্ক টি নামে যে টি ছিল সেটার রেগুলার সাইজটা অর্ডার করেছি অ্যান্ড ওইটার প্রাইস ছিল অনলি 80 টাকা, মানে 80 টাকাতে এখানে পাল মিল্ক টি উইথ বাবল এই আইটেমটা আমরা চুজ করেছি অ্যান্ড এটা খুবই টেস্টি ছিল। এটার হচ্ছে রেটিং আমি ভালো বলবো। অ্যান্ড এখানেও একটা অফার ছিল যে আমরা যেহেতু 2টা নিয়েছি তো বাই 2 গেট 1 ফ্রি, এই অফারটা আমরা এনজয় করেছি জুস প্লাজাতে। দেন আমরা একটু হাঁটাহাঁটি করলাম আর ফুল কিনলাম মাঝে। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, ইতিমধ্যে আমরা স্টেডিয়ামের সামনে চলে এসেছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট কোন টপিকের ভিডিও দেখতে চান। আল্লাহ হাফেজ।